ছোট বন্ধুরা তোমরা ক্লাস ওয়ানের আবার বিজ্ঞান ক্লাসে এসে গেছো বিজ্ঞান বইটা একটু দেখে নিলে ওপরের মলারটা দেখেই চিনতে পারছো এবার দেখো আমরা আগে পড়েছি দেখো একটু সরিয়ে নিই দেখো আমরা আগে পড়েছিলাম আগের দিন জীব জড় জীব আর পরের দিন আমরা পড়েছিলাম জীবকে দুভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাণী আর উদ্ভিদ কাকে বলে তাহলে আমাদের এই lesson টা ১৯ উনিশ আমাদের এগুলো কিন্তু জানা হয়ে গেছে বিষয়টা সম্বন্ধে জানা হয়েছে এবার হচ্ছে এই প্রশ্নগুলো যে আমি লেখাবো এই যে প্রশ্নগুলো তোমাদের খাতায় যখন আমরা টাস্ক দেব তখনই কিন্তু তোমাদের লিখতে দেব যদি লিখতে পারো তো তোমরা জানোই এখানে জীব প্রাণী কাকে বলে উদ্ভিদ কাকে সব বইতেই লেখা আছে কিন্তু যদি উত্তরটা না লিখতে পারো তখন আমরা খাতাতে লিখে দেবো তোমরা খাতাতে যে প্রশ্ন দেব সেটার মধ্যে আমরা লিখে দেবো যেটা পারবে না সেটা আমরা লিখে দেব এবার আমরা নতুন একটা লেসনে আসছি সেটা লক্ষ্য করো সেটা হচ্ছে প্রাণী কিভাবে চলে ঠিক আছে দেখে নাও ছবিটা ভালো করে দেখো পৃষ্ঠা এই যে কুড়ি পৃষ্ঠাটা লেখা রয়েছে তার মধ্যে কতগুলো ছবি রয়েছে এবার তারা কে কিরমভাবে চলাফেরা করে সেটা আমরা দেখব যাদের প্রাণ আছে তারা চলতে পারে আমরা জানি যাদের প্রাণ আছে চলতে পারে তাদের প্রাণী বলা হয় যেমন মানুষ পশুপাখি মাছ সাপ কীট পতঙ্গ এরা হচ্ছে সবাই প্রাণী কারণ তারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করতে পারে এবার আমরা দেখব কে কিভাবে চলাফেরা করে মানে হাঁটা চলা কিভাবে মানুষ হেঁটে চলাফেরা করে এটা ছবিটা দেখো বাঁদরের ছবি দেখা যাচ্ছে বাঁদর গাছে গাছে চড়ে বেড়ায় এ গাছ থেকে ওই গাছে যায় পাখি আমরা আকাশে দেখি বা কখনো মাটিতে বা গাছে দেখি পাখি উড়ে উড়ে বেড়ায় এরা যেমন লাফিয়ে লাফিয়ে চলে এক বাঁদর যেমন এক গাছ থেকে আরেক গাছে চড়ে বেড়ায় পাখি কিন্তু উড়ে বেড়ায় এবার মাছ কি ওড়ে মাছ তো নিশ্চয়ই ওড়ে না মাছ কিন্তু জলের মধ্যে সাঁতার কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় এবার ব্যাঙ কিভাবে থপথপিয়ে চলে এক জায়গা থেকে আরেক জায়গায় থপ থপ করে লাফিয়ে লাফিয়ে তারা এক জায়গা থেকে আরেক যায় এবার এই ছবিটা নিশ্চয়ই তোমাদের বাড়িতে সব সময় দেখো টিকটিকি সেই টিকটিকি দেয়াল বেয়ে চলে ওরা কিন্তু মানে দেয়ালের মধ্যে ওদের পায়ের তলায় এমন জিনিস আছে যেটা তোমরা বড় হয়ে আরো পড়বে সেটার মধ্যে জানতে পারবে কেন তারা দেয়াল দিয়ে চলাফেরা করে শুধু আমরা এটুকুনি জেনে রাখবো টিকটিকি দেয়াল বেয়ে চলে দেয়ালের মধ্যে বেয়ে বেয়ে চলে তারপর আসছে দেখো সাপের একটা ছবি সাপ এঁকে বেঁকে চলে এক জায়গা থেকে আরেক জায়গায় আর আরশোলা এক এই ছবিটা কিন্তু আরশোলার সে কিন্তু আরশোলা গুড়ি মেরে চলে এই জায়গা থেকে টুকটুক টুকটুক করে গুড়ি মেরে মেরে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে তাহলে এই যে এতগুলো প্রাণীর ছবি আমরা দেখলাম সবাই কিন্তু একরকম চলে না তারা সবাই চলন ভঙ্গিমাটা প্রত্যেকের এক একজনের আলাদা আলাদা সেটা তাহলে আমরা প্রাণীরা কীভাবে চলাফেরা করে এটা জানতে পারলাম আজকে কুড়ি পৃষ্ঠার ক্লাসে তোমরা খুব ভালো করে পড়বে কে কোন প্রাণী কীভাবে চলাফেরা করে এমন ভালো করে দেখে নাও আজকে এই পর্যন্তই পরের দিন আবার অন্য বিষয় নিয়ে আমরা পড়ব